ওই শালবাবু, কি করো? কিছু না তো। কি কিছু না, দেখলাম তো বহুত কিছু করতেছ। ও কি কদ্দুলা ভাই, তোমারা যে একটু আগে আমি জিগাইলাম বিড়ি সিগারেট খাও কি না, তুমি তো আমার কিছু কইলা না। ও কি কর না, আমি এটি খাইনি। খাও না না, তো এটা কি করতেছ? ফোনটা কি কর, পাঁচ পিছন দিয়ে কি দুয়া বাড়িতেছে? দুয়া উঠে করতে কে দেখাও দেখাই আর দেখাও ভাই। এই শালা দেখি, আরে কিছু নাই রে, আরে সেম ব্র্যান্ড, তুমি সেই কালপ্রিট না? এত পুরা কইলাম জি গাইলাম, বিড়িটা কই বিড়িটা কই, মানে বিড়ি কি নিছো কি না, বিড়ি খাও কি না, তুমি কইলা খাও না। আমি যেই ব্র্যান্ডের সিগারেট খাই সেম ব্র্যান্ড, মানে আমার প্যাকেটের সিগারেটটা তাহলে তুমি লইছো না? আরে দুলা ভাই, আপনি যে কি কন, বিড়ি কি খায়? কেউ খায় না না, বিড়ি তো টানে। এই যে দেখেন কেমন টানে, দেখেন দেখছেন, আমি আবার দেখে দেন দেখছেন, এমনি টানে। আপনি জানেন না কিছু, সিগারেট যে চাবাই খায় না, এটা আমি জানি, সিগারেট যে টানে এটাও আমি জানি। হয় যে এমনি টানে, তুই যে কত বড় বদমাইশের বদমাইশ, তোরে আমি পই পই করে বারবার জিগেলাম যে তুই সিগারেট খাস সিগারেট বিড়ি খাস, কি অভিনয়টা আমার লগে করলি যে না দুলো ভাই আমি বিড়ি খাই না, বিড়ি খাই খারাপ পোলা পাইন। আমি কি খারাপ পোলা পাইন, আমি ভালো পোলা পাইন, আমি জীবনে বিড়ি হাতেও ধরে দিই নাই, এখন তুই হাতে নাতে ধরা খাইলি যে তুই বিড়ি খাস। তুই যদি আমার ওই সময় কইতি যে হ দুলো ভাই বিড়ি খাই, আপনার প্যাকেটে বিড়িটা আমি চুরি করছি, তাহলে আমি তোর কিছু কইতাম? আমি বিড়ি রাখছি প্যাকেটে ছয়টা, এর মধ্যে একটা নাই, মাথাটা গরম হয়ে গেছে হে সময়, অহন তো আয়া দিন তুই আমার ব্র্যান্ডের সিগারেট খাস। তোরে আর কোনো দিন যদি আমার প্যাকেটতে সিগারেট খাইছস ধরছস, তাহলে তোর আত্মাতে আমি কাটতে লামো। আপনি তো মুরব্বী মানুষ, সাইটে ভয় লাগতেছিল আর কি। এই আমার মুরব্বী সামনে যে সিগারেট টানতেছে ভালো লাগতেছে না? না একটু দেখলাম আপনারে, তাইলি না সিগারেট সাইতে ভয় লাগে, সিগারেট খাইতে ভয় লাগে না না, মানে আমি অন এনে খাড়া রয়েছস, তুই মনে করছস কি? আমি কিন্তু বাসা সবাই কয়ে দিন যে তুই সিগারেট বিড়ি কাঞ্জা মাঞ্জা সবই খাস। ভাই 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 না, আর খামো না, আল্লু মুনা সত্যি আল্লু মুনা, আল্লু মুনা বিশ্বাস করে। তুই কি কাঁচা মাঞ্জাও খাস? না না, কি 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 আমি এটা কেন খামো? কি এই অভিনয় করতেছ? সিগারেট খাওয়ার কথা জিজ্ঞেস করে যেটা করছো সেটাই অভিনয় না ভাই, বিশ্বাস করে আমি এই গাছা কেন খামো? খারাপ তোর সিগারেট খাওয়ার টাকা থাকে না, তুই অহনে এনে খারাপ হয়েছো সিগারেট নেওয়া মানে। আজকের তো ভাঙছি ঠিক আছে, কালকের থেকে আবার রাখবো বুঝছিস না, এটা তো সিগারেট চাইলে তো সারন যায় না। ঠিক কইছো, আস্তে আস্তে সাপটিং সিগারেট খাওয়া লাগছে, মজাটা হালকা হয়েছে। কাজ কর তুই টান দে, তুই একটু দে টান দিয়ে দে।
মানুষের দেয়ালে বুঝে তেনে ফলায় ফলায় কাইটাছি বুঝোস না রে সিগারেট দে আরে ঠিক নেই রোজা রাখছো বার্থডে ঠিক আছে তোদের সাথে আড্ডা দিলে আমি রোজা থাকতে পারুম আমার পেনি করছে না তুই যত রোজাটা রাখছোস তোর রোজাটা ভাঙ্গা আমরা গুনার ভাগিদারি হইতে চাই না তো খাইস না না ভাই আমি ভাবছিলাম যে তোরা রোজা আসিস এখন এসে দে যে তোরা কেউ রোজা নাই এখন আমি আর রোজা থাকতে পারুম না দে সিগারেট দে হন তুই যে তোর রোজাটা রাখছোস তুই ভাঙ্গিস না ঠিক আছে না মানে কি কোন দরকার নেই না 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 তোর তোর রোজা ভাঙছিস তো এটা ভাগিদারি হইতে চাই না আমরা ভাই বাদ দে দে না রে ভাই দে দে আরে না 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 সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে চল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছিস আমি ভালো আছি আম্মা আপনি কেমন আছেন ভালোই আছি বাবা তোর চেহারাটা এমন খারাপ হয়ে যাচ্ছে কেন শরীরের যত্ন নিস না খাওয়া দাওয়া করিস না আমি একদম ঠিকঠাক আছি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতেছি আপনি তো আমার আম্মা সারাক্ষণ খালি মনে করেন যে আমি খাওয়া দাওয়া করতেছি না নিজের খেয়াল রাখতেছি না আমি ভালো আছি আম্মা বাবা কাজ কামের প্রেশার কি বেশি না চাপ টাপ তেমন একটা নাই কিন্তু প্রত্যেক দিন যাইতে হয় কাজে না গেলে হবে আম্মা কোন টাকা কেমনি এমনি কেউ দেয় তা আম্মা বাড়ির সবাই ভালো আছে আছে বাবা সবাই ভালো আছে আম্মা আপনারা এমন দেখাইতেছে কেন কি হয়েছে আমারে বলেন বাবা আমারে না বললে কারে বলবেন আমারে বলেন একটা কথা ছিল তোর আব্বাই তো তোর কাছে কিছুই কয় না আমারই কইছে কোয়ার জন্য তোর দুলা ভাই ব্যবসার জন্য কিছু টাকা চায় এই যে রোজার সময় ওই হাটে জামা কাপড়ের শাড়ির পাঞ্জাবির সেগুলো ব্যবসা করব দুলা ভাইয়ের যে স্বভাব চরিত্র ছিল এখন কি ঠিকঠাক হয়েছে নাকি আগের মতোই আছে আর কি ব্যবসা বাণিজ্য করবো কার সাথে ব্যবসা বাণিজ্য করবো এগুলো কিছু জানাইছে ব্যবসা বাণিজ্য করতে হলে আমার কাছে এসে টাকার পয়সার কথা বলতে হইব বাবা আমি তো আসলে কিছু জানি না দুই দিন আগে আসছে ওই ইফতারি করলো তারপর বারবার এই কথাটাই বলতেছে তোর বড় বোন তো বললো ব্যবসা করবে এখন কি জানি বাবা আর তোর কাছে টাকা চাইছে তুই কি পাঠাইতে পারবি জানি তো কয়দিন আগেই টাকা পাঠাইছস আচ্ছা ঠিক আছে আম্মা টেনশন করেন না আমি ব্যবস্থা করতেছি আর আম্মা আপনি দুলাভাই একটু বুঝায় বললেন আমার হাতে এখন তেমন টাকা পয়সা নেই কটা দিন মনে হয় সময় লাগবো আমি দেখি যা পারি ব্যবস্থা করব আচ্ছা বাবা তুই কিন্তু তোর শরীরের দিকে যত্ন নিস বাবা আচ্ছা আম্মা আমার নিয়ে টেনশন করেন না আমি ঠিকঠাক মতো থাকবো আপনারা নিজেদের খেয়াল রাখেন আব্বার খেয়াল রাখেন ওষুধপত্র ঠিকঠাক মতো খাইতে বলেন ঠিক আছে বাবা তুই কিন্তু শরীরের দিকে যত্ন নিস আমার আবার নামাজ পড়তে হইব নামাজের সময় হয়ে গেছে এখন তাহলে রাখলাম আমি আল্লাহ হাফেজ জি আমি কি সদ্য প্রস্ফুটিত ফুল মাত্র পাপড়ি গুলা ছড়াইছে আমার দেখতে যাইতেছ কি যে বলেন দুলা ভাই আমি শুনলাম আপনার আপনার নাকি জিনে ধরছে যার কারণে তো আমি উল্টে উল্টে চলে আসছি আপনি নাকি ওই সন্ধ্যার পরে নাকি ওই জিনে ধরার পরে আপনি শুয়েছিলেন রাত 10টা পর্যন্ত আপনার কোনো হুশ জ্ঞান ছিল না আমি কি দেখতে আসবো না আপনার আমি পছন্দ করিনি বিষয়টা আসলে ওইটাই মানে ওই রকমই আর কি বুঝছো আমি মানে যাইতেছি দেখলাম যে এক লোক বসে বসে বাগানের ভিতরে সিগারেট খাইতেছে বিড়ি খাইতেছে আচ্ছা তা বললাম যে এই কে বিড়ি খাই কে এর মধ্যে বিড়ি খাও কেন ডাকি কয়েকবার ও কোনো সারা শব্দ নাই কাছে গেলাম যাই ফুট করে আমার দিকে তাকিলো তাকে আমার মুখের ভিতরে দোয়া মারলো আর তো দুয়ার সাথে সাথে আমার কি দুয়া বুঝলাম না মাথাটা একটা চক্কর দিল চক্কর দেওয়ার পর ঠাস করে আমি পড়ে গেলাম এরপর কোনো সেন্স থাকে আফসা আফসা যা দেখলাম আমার কাছে মনে হইলো জিনি হইব ও তাহলে তো আপনারা জিনে ধরে নাই মুখের মধ্যে দোয়া মেরে গেছে এটা হ এরকমই জিনিসটা এরকমই
আচ্ছা তুমি কি বিড়ি সিগারেট খাও? আস্তাকিরুল্লাহ, বিড়ি বিড়ি খাই না। একদম খুব ভালো, খাইবা না কোনো সময়, বিড়ি খাওয়া একদমই ভালো না। বিশেষ করে ইফতারি কইরে হুট করে দৌড় দিয়ে যাই খিচ্চা তিন তিনটা টান দিবা না, দিলে কিন্তু দেখবা মাথা মতো ঘুরে পড়ে দেবা, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা। তুমি কিন্তু ভাববো না আবার আমি খাই, আমি কিন্তু খাই না, আমি জানি যে বিড়ি খাইলে কি কি জিনিস হইতে পারে, বুঝছো? আমি তো জানি আসলে আপনি বিড়ি বিড়ি খান না, খুব ভালো একটা মানুষ আপনি। আচ্ছা দুলা ভাই, আপনি তো জিন আফসা আফসা হইলেও দেখছেন, দিন দেখতে কেমন আমার একটু ক্ষমতা নেই। অবিকল তোমার মতো হালকা খোসা খোসা দাঁড়িয়ে আছে, একটু খাটো খোটো নাড়া, চোখগুলো একটু ভিতরে ঢুকে রয়েছে, মন ডাসায় জিনিস দেখলি থাবড়াই, এরকম মানে থাবড়াই না, তুমি আসলে আসো ঠিক আছে। ওই যে বললাম না, আমি তো আফসা আফসা দেখছি, পুরো ভালো মতো দেখতে পাই না, ওই যে দুয়াটা ছাড়ার সাথে সাথেই তো অজ্ঞান, বুঝছো? ফাইজলামি করি না আমি, সব বুঝি। হ্যাঁ তুমি যে এই যে বন্দুকের মতো দৌড়াইয়া যে আমারে দেখতে আইতেছো না কি কারণে যাইতেছো সেটা আমার মাথায় আছে, বুঝছো না? দুলাভাই আপনি অন্য কিছু মনে করেন না, আমি স্রেফ আপনারে দেখতে আসলাম, আপনার খবর পাই আমি দৌড়াইতে। বেশি কথা বইলো না, তুমি যদি আমার পছন্দই করতা, আমারা যদি দেখতেই আসতা, তুমি শুনছো যে আমি একটু অসুস্থ হয়েছি, অজ্ঞান হয়ে পড়েছিলাম, তুমি তো হাতে করে কিছু না কিছু নিয়ে আসতা। দুলাভাই মানে আপনার অসুস্থতার কথা শুনে মানে আমি তাড়াতাড়ি ঠেলাই, আমি কিছু আনতে মানে আমার কিছু মনে নাই আনতে, বুঝছেন? তাছাড়া রমজান মাস, রমজান মাসে কী বা আনবো? আচ্ছা দুলাভাই আপনার যে জিনটাই ধরছি, এই জিনটা ওই কোন বাগানে যেন, কারণ বিয়ের পরে তো জিন্দিগি তো ওই বাগান ফেলে যাবো না, আমার একটু কয়ে দিন আগে কয়ে দিন। একশোবার যাইবা বিয়ের পর ওই বাগানে, আমি তোমার নিজে ওই বাগানে নিয়ে যাবো সাথে করে, বুঝছো? বাগানের আশেপাশে বাইন্দা দিমু। ওরে আল্লাহ রে আল্লাহ, খবরদার খবরদার দিল ভাই, আমার বংশের কোনো মানুষ আজ পর্যন্ত জিনে মিনে ধরে নাই, আল্লাহর দোয়া লাগে আপনি আমার ওই দিক নিয়েন না, আমি জিন জিন শুনলেই ভয় পাই, বুঝছেন না? যে আপনার সাথে দাঁড়ায় কথা করছে আমার ভিতরে দুপুর দুপুর করে কাটতেছে, কিন্তু যে এখনো আছে কিনা আল্লাহ জানে। না না কাপা ভালো, দুপুর দুপুর জিন ভয় পাওয়া ভালো, বুঝছো? বাগান কিন্তু ওই বাগান, যে বাগানের কথা আমি বলছি ওই বাগান কিন্তু যে সম্পত্তিটা আছে তোমার শ্বশুরের, ওই ওই বাগানের দিকে তুমি আসলে কোনো সময় যাইবা না, নজরই দিবা না ওই বাগানের। সম্পত্তির কথা বাদ দিন তো আপু, ও কথা আপনার আগে কইছে দিলা ভাই, এখন তো মোটামুটি ঠিকঠাক আছেন না? হ্যাঁ। তো রোজা আছেন নি? রোজা আসিলাম, শরীর যে কালকে বললাম না একটু খারাপ হয়েছিল, জিনও আবার হালকা ধোয়া মারছে, এরপর থেকে রোজাটা রাখতে পারেনি আর কি, কালকের থেকে আবার রাখবো, সমস্যা নেই, আজকের দিনটা একটু গেছে। যদিও শরীর খারাপ ছিল তবে রোজা ছাড়া ঠিক হয় নাই, যত না যেহেতু ছাড়িয়ে দিয়েছেন তার কিছু বলে লাভ নেই, তা খাইছেন টাইছেন কিছু? না না, এই যে যাইতেছি একটু খাবো, খিদা লাগছে। দুলা ভাই আপনি চলেন তো, চলেন তো আমার সাথে চলেন, আপনি কী খাবেন? আপনি যা খাইতেছেন আজকে আমি আপনার আমি তাই খাবো, আমার পকেট ভর্তি টাকা আছে তো, চলেন চলেন চলেন। রমজান তুমি কিন্তু আসলে একটা খুব ভালো ছেলে, বুঝছো? তোমার মতো পোলাই হয় না কিন্তু। হ্যাঁ তুমি এই যে একটা কথা বলছো, এটা বলার পরে সবাই কিন্তু বলতে পারে না, আর জিন কিন্তু দেখতে তোমার মতো না, বুঝছো? আমি একটু দুষ্টামি করছি, এই যে লজ্জা লজ্জা একটা চেহারা করো না, খুব ভালো, খুব সুইট, তুমি কিন্তু আমার ছোট ভাইরে হিসেবে তোমার খুব মানাইব। হ্যাঁ কথা বলেন না, চলেন তো ভাই আপনার আজকে আমি খাবো, চলেন তো। আপনি খাবেন না? হ্যাঁ জোর করে খাবেন। আরে আপনি যা খাইতে চান জোর করে মানে কি, পুরো রেস্টুরেন্ট আপনারা নিয়ে যাবো। টাকা আছে না? হ্যাঁ পকেট ভর্তি টাকা। কোন বাহ বন্ধু, ঘুমায় পড়ছস? না রে এখনো ঘুমাই নাই, একটা ছোট ঝামেলা হয়ে গেছে বন্ধু। কি ঝামেলা? দুলাভাই বাড়িতে আইসে, কি নাকি ব্যবসা বাণিজ্য করবো, টাকা পয়সা লাগবো, বাড়িতে আইয়া এখন প্রেশার দিতেছে, তার যে স্বভাব চরিত্র বিশ্বাসও করতে পারি না। তোর দ্বারে কি কিছু টাকা পয়সা হইব? আমার কাছে তো এখন ওইভাবে টাকা পয়সা নাই, কত টাকা লাগতে পারে তোর? আম্মা তো টাকার কথা তেমন কিছু কইল না, তবে লাখখানেকের মতো টাকা লাগবো, আমার কি দিতে পারবি বন্ধু? লাখখানে ভালো টাকা। আচ্ছা আমারে কয়টা দিন সময় দে, তুই টেনশন করিস না, দেখি একটা ব্যবস্থা করবো। না বন্ধু কেমনিতে তোর এই ঋণ শোধ করবো আমি, প্রত্যেকবার বিপদে পড়ি আর তোর কাছে এসে টাকা চাই, অনেক বড় বিপদ থেকে উদ্ধার করি আমারে, এমনি এতগুলো টাকা ধার নিয়ে রাখছি কেমনিতে শোধ করবো সেটাও জানি না। ধন্যবাদ বন্ধু।
আরে জোন পাগলা, ধন্যবাদ তাই কেস, এত ধরে টাকা পুরোপুরি দিয়ে দিতেছি না, তোর ধার দিতেছি, তুই তো কদিন পরে দিয়ে দিবি তাই না? এবার টেনশন করছিস, সব ঠিক হয়ে যা, গোয়া ঠিক আছে বন্ধু। বসেন বসেন, আস্তে আস্তে বসেন। তো রে মজবুর, কি অবস্থা? ভালো? জি ভাই ভালো। দে কিছু খাবার টাবার দিয়ে একটু খাই, ক্ষুধা লাগছে। ভাই সেই দিন না কইলাম, ইফতারের আগে আমি কোনো খাবার জিনিস বেশি না। এই ফালতু, ইফতারের আগে আমি কোনো সময় খাইতে দেখছ? আজকে একটু খাইতেছি, অন্য কারণ আছে, ক্ষুধা লাগছে। দে সমস্যা কি? না ভাই, ইফতারের পরে আসেন ভাই। উনি অসুস্থ লোক, খাবার চাইছে দেন, অসুস্থ বিদায় তো খাবার চাইছে। আর উনি তো সবসময় রোজা থাকেন, বুঝছেন না? অসুস্থতার কারণে রোজা থাকতে পারে না। কেন আপনি শোনেন না, গতকালকে যে বাগানের মধ্যে একজন অজ্ঞানে পড়েছিল, উনি সেই লোক। ও, উনি সেই লোক যে অজ্ঞানে পড়েছিল, জিনে ধরছে উনারে? হ্যাঁ একদম ঠিক শুনছেন, উনারে জিনে মানে ধরতে পারে না, ওনার হলো মুখ পেঁচায় ধোঁয়া মারছিল, বুঝছেন? ও ভাই, জিন ধোঁয়া মারছে, তো জিনটা দেখতে কেমন? জিন ভাই বিড়ি খাস, খাই ভাই। ইফতারিটা কইরা বাগানের মধ্যে যায় খিচ্চা তিন চারটা টান দিবি, এরপরে দেখবি যে দুদিন কেমনে তোর মুখে ধোয়া মারে, আর তুই দেখবি। বেশি কথা কস না, দে খাবার না ভাই। আরে দাদা স্যার, আর দিতেস বস, তুমি এত উতলা হইছো কেন? চা দে। চা দে তোলা ভাই স্যার। আচ্ছা রমজান, তোলা ভাই কোন? আমি একটা বিষয় খেয়াল করছি। হ্যাঁ কি? মিলি কিন্তু তোমার তেমন একটা বেশি পাত্তা দেয় না। ঠিক কথা কইছেন দুলা ভাই, কারণ তোমার উপরে কি রাগ রাগ অতটা তো মনে হয় কইতে চাই না। না না, আমি ওই ফোন দিলে ধরে ধরে না, তারপরে আবার একটু এই মুহূর্তে কল দিলে পরে বলে যে একটু ভিডিও কলে আসো, আসে না। তারপরে যদি দুই এক কথা ভাই ক্যাটম্যাট ক্যাটম্যাট করে আবার ফোন রেখে দেয়, এই খিটখিটে মিজাজ থাকে, কেমন যেন করে দুলা ভাই। করাই উচিত তোমার লাগে, কিন্তু তুমি লোকটাই এরকম যে তোমার সাথে খিটমিট খিটমিট করবো। একটা মেয়ে মানুষ তোমরা যে পছন্দ করবে, এরকম কোনো কাজ তুমি করছো? পছন্দ করতে আবার কি লাগে? আমি তার সাথে দেখা করি, তার সাথে ফোনে কথা বলতে চাই, তার ভালো লাগে না, এটা পছন্দ না, এইটুকুই শেষ। তুলা ভাই কোনো ভয়টা কিচ্ছু না, এইগুলো কোনো বিষয়ই না, মানে আসলে কোনো বয়সের নেই। তাহলে ঝামেলাটা কি? কিসের ঝামেলা? এই যে রমজান, রমজান তোমারে এত পছন্দ করে, এতবার ফোন দেয়, তুমি তার সাথে একটু কথাও বলো না। আগে তোমার বাসার সামনে খাবাইতাম, ওনে না তোমার বাপ আসে, চাচা আসে, অমুক আসে, সমুক আসে, কত সমস্যা। এখন এলাম জঙ্গলে, জঙ্গলে তোমার কি সমস্যা আমি বুঝলাম না। তোমার বাপও কি প্রেম করে? জঙ্গলের মধ্যে আইবো প্রেম করার জন্য? তাহলে কাজ করে তোলা হয়, আমি রমজানকে ফোন দিই একটা। আসলে ব্যাপারটা কি, ঘটনাটা কি? আপনি আসলে টাকা নিছেন আর টাকা নেন নাই? আমি তো তাও অসুস্থ রোজা রাখতে পারছি, সে তো রোজা রাখছে কিনা জিজ্ঞেস করেন। কিরে রোজা ছিলি না ভাঙিলাই তো, রাখবো না কে?